আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভরিওয়ান, দিস ইজ মুজিবুর রহমান এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করছি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিউয়ার্স, থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও টপিক কি। আজকে কথা বলবো আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে। ভাই আগে আর্জেন্টিনা বললা কেন? দেখেন নামটা শুধু আগে কইছেন, মনে হইতেছে শরীরটা জ্বললা পড়ে যেতেছে। আমি কিন্তু ভিডিওটা শুরুই করতে পারলাম না, আর দুজন কি শুরু লাগাই দিছস? ভাই আপনি চাইলে ব্রাজিল নামটা আগে বলতে পারতেন, নামটা আগে কইছে দেখে কি হইছে আজব। সো ভিউয়ার্স, এই ম্যাজিক দুইটা তো দেখলেনি, আমি ওগুলোকে থাকি কেমনে থাকে আমি নিজেও জানি না। এটা কেমন কথা ভাই, আমরা কি মানুষ না? হ ভাই আমরা কি মানুষ না? এই ব্রাদার আর আফা চুপ থাক, নাহলে দুনোটারে কান্ডি থাপড়াই মানে ফাড়াইলাম। ভাই আমাদের কিন্তু সুন্দর একটা নাম আছে। হ জানি তো, তো তাইলে সুন্দর নাম ধরে ডাকেন। আচ্ছা তোরা আরেক বেড়া করে লো এমন করস কে? ভাই নেইমার রেনিয়া কিছু বললে আমার সহ্য হয় না, ভাই মেসির নামে কিছু কইলে আমারও সহ্য হয় না। মেসি নেইমার কি তোকে বাপ লাগে? না বাপ লাগবো কেন, তাইলে লাফালাফি করস কে? তোরা যে এমন করস মেসি নেইমার কি জানে? এত দূরে কেমনে জানবো? সেটাই তো, তো করে চিনে না জানে না। এই খ্রিস্টান গুলো গিয়ে তোরা মারামারি করস। হ্যাঁ আমরা কি এগুলো করি নাকি? আমরা তো করি না ভাই, মানলাম তোরা করস না, করতে কতক্ষণ? আর কিছু ম্যাজিক আছে তো মনে কর একবারে মানে উঠা পড়া লাগে, মানে হচ্ছে 5 লাখ টাকা খরচ করে পতাকা বানায়। আবার কেউ আছে মানে পতাকা লাগাইতে গিয়ে হাত পা নাই করে লাগে, মানে গায়েব হয়ে যায়। মানে এই যে এগুলো করতেছস, এগুলো যে মানুষ করে, মেসি নেইমার কি জানে? মেসি নেইমার কি কোনো সময় দেখবো আইসা শুনবো? তোদের মতো ব্রাজিলের কিছু ফ্যান আছে না, তো বলে গিয়ে অবস্থা আমগো বদনাম। তোরা সবসময় এমন করস, আর তোরা কি করস? একটা কইলে তিনটা করস। হ উচিত কথা কইলেই দোষ। এহ আইসে উচিত কথা কইতে তো কি আবার, তোরা অতিরিক্ত করস। চুপ, তুই চুপ, দেখ আফা চুপ থাক। আবে চুপ, এতক্ষণ কার বাইত বুঝাইলাম, আবার তো সেই তকরাতকি শুরু করে দিলি। আচ্ছা তোরাই ক, এই যে খেলা নিয়া, এই যে মেসি নেইমার নিয়া, ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে যে এত কিছু করছ, এটা অতিরিক্ত না? কই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে গালি দিলে তো তোকে শৈল্য লাগে না, তোকে তো পড়ায় না, তোরা তো একটা প্রতিবাদ করস না। নবীজির গালি দিলেও মনে হয় না তোরা এমন করবি। কই মেসি নেইমার তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আইডল মানে না, তোরা যেমনে মানুষ, তোরা মুসলিম হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আইডল মানুষ না, তারা কি মানবো? শুধু শুধু ফাও মারামারে, শুধু শুধু ফাজলামি, অতিরিক্ত করা, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের বিরত রাখুক। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন।